ঈদ 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 এসেছে, ঈদ 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 এসেছে, আর ঈদ 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 এসেছে, ঈদ 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 এসেছে। কালো মেঘ কাটিয়ে এই রমজান মাসে বহু মানুষের মুখে হাসি নিয়ে আসে চাঁদ, নিয়ে আসে খুশির ঈদ। আসসালাম আলাইকুম, আসসালাম, ঈদ গায় ইয়ারো ইয়ে পায়াম। এক মাসের অনেক নিয়ম, অনেক ব্রত পালনের পর অবশেষে মুবারক বার্তায় এবং আলিঙ্গনে মাতোয়ারা হয় প্রত্যেকটি মানুষ, আর সেই খুশির ঈদে মেতে উঠল গোটা টলিউড। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে গৌরব চক্রবর্তী সকলকেই পার্টি মুডে দেখা গেল প্রযোজক ফিরদৌস আল হাসানের ঈদ পার্টিতে। কোনো কাজের কথা নয়, সুন্দরভাবে সাজগোজ করে এদিন সকলকেই দেখা গেল সেলফি তুলতে, নয়তো নিজের কাছের মানুষদের সাথে আড্ডায় মশগুল থাকতে। প্যার নেই তো কুছ ভি নেই, প্যার সে হ্যায় সংসার। খুশি তো সবসময় বটে, খুশি তো বটেই। পার্টিটার উদ্দেশ্য ঈদ হচ্ছে মিলনের উৎসব, খুশির উৎসব, আমরা বলি এটা খুশির ঈদ। এবং যেহেতু আই অ্যাম আ ফিল্ম প্রোডিউসার, ছবি বানাই, টলিউড ইজ মাই ফ্যামিলি, সেজন্য সবাইকে ডাকি এবং আই এম থ্যাঙ্কফুল দ্যাট অল অফ দেম কাম। জন্মদিনের পায়েস বা বর্ষাকালের খিচুড়ির মতোই ঈদের ক্ষেত্রেও বিশেষ কিছু খাবারের কথাই মনে আসে আমাদের। তাই এদিন সব ডায়েটিং ভুলে তারকারাও হয়ে ওঠেন খুব সাধারণ একজন মানুষ। ঈদ মানে তাদের কাছে চুটিয়ে বুড়ি ভোজ বললেন সকলে। শিঙের পায়েস, আর অফকোর্স ঈদ মানে বিরিয়ানি অ্যান্ড কাবাবস। অ্যান্ড আমার ঈদ বলতে যেটা হতো যে আমাদের যখন আমি রেগুলার আমরা টালিগঞ্জে শুটিং করতাম, আমাদের প্রচুর টেকনিশিয়ানস আছে যারা ঈদের সময় তাদের বাড়িতে যে সমস্ত কাবাবস হতো, মানে এটা আমার একদম বাধা সবসময় নিয়ে আসতো, অ্যান্ড আই ইউজ টু রিয়েলি এনজয়। এবং আমার মনে হয় আমাদের যেরকম দুর্গাপুজো, ঈদটা সেরকম ইম্পর্টেন্ট, এবং ঈদটা এখন আমাদেরও পার্ট অফ আওয়ার লাইফ হয়ে গেছে, সো আমরাও খুব এনজয় করি ঈদটা। এবং আমি ঈদের দিনটা ছিলাম না এক্স্যাক্টলি, সুইজারল্যান্ডে শ্যুট করছিলাম, কিন্তু তার সত্ত্বেও প্রচুর টুইটার, প্রচুর ফেসবুক, আমার চারিদিকে যারা ফ্যান আছে কলকাতায় বাংলাদেশেও প্রচুর আমি ইয়ে পেয়েছি, এবং আমিও তাদেরকে উইশ জানিয়েছি, এবং এটা এখন আমাদেরও সেলিব্রেশন। অনেক পেশেন্টের বাড়িতে নেমন্তন্ন থাকতো ইফতারের, এবং আমি প্রায় যেতাম। আই এম ভেরি ফন্ড অফ বিরিয়ানি, ফার্স্ট অফ অল, যে কোনো ধরনের কাবাব, তো সেটা একটা কারণ। আর ওই এই সুবাদে কিছুটা মেলামেশাও হয়, আড্ডাও হয়। অ্যাকচুয়ালি আমি এই ক্ষেত্রে বলি, এই পার্টিটার ক্ষেত্রে ফিরদৌস আল হাসান উনি মানে এই ঈদ পার্টিটা বছরের পর বছর দিয়েছেন। আর আমার কাছে হাসানদার যেটা হচ্ছে, হাসানদা অ্যাজ আ প্রডিউসার আমার সঙ্গে দুটো ছবি, খুব ইম্পর্ট্যান্ট ছবি করেছেন, একটা নাটকের মতো, একটা ফ্যামিলি অ্যালবাম, তো দুটোই আমার ভেরি ক্লোজ টু মাই হার্ট। আর হাসানদার পার্টি মানে আমাদের সকলের পার্টি, আমাদের ফ্যামিলির মতো, তো সবাই আনন্দ করব, একটু মানে ভালো খাবার খাবো, অ্যান্ড ঈদ পার্টি মানে বিরিয়ানি, সো আই এম লুকিং ফরওয়ার্ড টু দ্য বিরিয়ানি। হালিম 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 সেমাই বিরিয়ানি, আমার জিভে জল এসে যাচ্ছে আর বলবো না। ঈদ 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 এসেছে, আর ঈদ 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 এসেছে, ঈদ 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 এসেছে। বিরিয়ানি আরও আছে, হালিম শামি কাবাব, আমি শুরু হলে শেষ হবে না, সেটা আমাকে দেখলেই বোঝা যায় আমি খেতে খুব ভালোবাসি। আর এই ধরনের খাবারের একটা মজা আছে, মানে ঈদের পার্টি মিস করা যায় না, স্পেশালি যেখানে এই মুহূর্তে দাঁড়িয়েছে হাসানদার পার্টি মিস করা যায় না, শুধুমাত্র খাবারের জন্য নয়, মানে আমার মনে হয় হাসনু এবং আমাদের হাসানদা দুজনেই এত বেশি মনের কাছে, মানে এত ওয়ার্মথ আছে ওদের মধ্যে, আন্তরিকতা আছে ওদের মধ্যে, যে সচরাচর ওনাদের পার্টি মিস করা যায় না। বিরিয়ানি ফিরনি হতে পারে, মিষ্টি মুখ করতে গেলে পারে, আর সদ্য কাশ্মীর থেকে এসেছি তো এখন অনেক কিছু ওই সব মনে পড়ে ওদের খাবার, তার মধ্যে যেগুলো আমরা এখানে খাই তাও আছে, কিন্তু গুস্তাওয়া বলে একটা জিনিস রয়েছে সেটা খুব, তারপরে আরও আছে সব নানারকম, মানে যেগুলো একেবারেই মানে মুসলমানই
একেবারে শেরওয়ানির খাবার আর কি। আমার কাছে আমি খুব একটা ক্লিশের আনসার দেবো, সেটা হচ্ছে বিরিয়ানি। এছাড়া আমার ওদের যে পায়েসটা হয় সিমাইয়ের, সেটা আমার খুব প্রিয়। বিরিয়ানি চলেই আসে আর কি, মানে আমার বিরিয়ানি খাবারটা এতটাই ফেভারিট। এবং কলকাতার বিরিয়ানি হচ্ছে কলকাতার একটা স্পেশালিটি, এবং হায়দ্রাবাদে বিরিয়ানি খেয়েছি, লখনউয়ের বিরিয়ানি খেয়েছি, বাট নাথিং বিটস কলকাতা বিরিয়ানি। তো আমার ভীষণ ভীষণ ফেভারিট খাবার, এবং ঈদ বলতে বিরিয়ানিটা আমার অটোমেটিক্যালি চলে আসে। ঈদ বললে সেমাইয়া, বিরিয়ানি, হ্যাঁ আরও কত কী, ঈদ বললে চাঁদ, ঈদ বললে ঈদের মিনার, অনেক কিছু। ঈদ বললে একদমই ফেলুদা বা ফিরনি, ফিরনিটাই বলা উচিত, ফিরনি অ্যান্ড বিরিয়ানি। ইউ হ্যাভ মাটন বিরিয়ানি অ্যান্ড দেন ফিরনি, এটা ঈদ বললেই সবসময় মনে হয় যে ইস, ঈদে যদি কেউ নেমন্তন্ন করে তাহলে তার বাড়িতে গিয়ে বিরিয়ানি খাবো আর ফিরনি খাবো। তো আজকে হাসানের এখানে ইনভাইটেড হয়ে এসে ঈদের সেলিব্রেশন করছি, সো আই এম ভেরি হ্যাপি, খুব ভাল লাগছে। আমরা বাঙালিরা সব কিছুতেই আছি, রথযাত্রাতেও আছি, আবার তার লগে লগে ঈদেও আছি। হাসান ভীষণ ক্লোজ ফ্রেন্ড, হাসান এবং হাসনু দুজনেই ভীষণ প্রিয় বন্ধু আমার, তো তাদের আজকে ঈদ মোবারকে জানাতে আমি এসেছি। বিরিয়ানি, বিরিয়ানি সবসময়, মানে বিরিয়ানি এমন একটা খাবার যেটা যে কোনো সময় খেতে ভালো লাগে, মানে আর সেটা যদি ডেফিনেটলি ঈদ হয় তখন বিরিয়ানির সঙ্গে আরও কিছু কিছু কাবাবস, হ্যাঁ যেটা নর্মাল সময় পাওয়া যায় না। আর আমার মনে হয় যে ঈদ এমন একটা, আমরা সবাই খুশির ঈদ বলি আমরা সবাই, এখন কিন্তু দুর্গাপুজোতেও আমরা সবাই যেরকম আনন্দ করি ঈদেও করি। আর ঈদের দিন বাড়িতে মানে যারা মুসলিম আমাদের মানে বন্ধুরা আছে ভাই, মানে তারা বাড়িতে বসে যখন এরকম, এবার ঈদে আমি মুসলিম আমার এক বন্ধু ফ্যামিলিতে বাড়িতে বসে লাঞ্চ করেছি, বিরিয়ানি অ্যান্ড কাবাব হোয়াট নট। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।